প্রিয় দর্শক, শুভ নববর্ষ। আপনাদের সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্রায়। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নিয়মিত আমাদের আশেপাশে ঘটে যাওয়া সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন খবরাখবর জানিয়ে আসছি আপনাদেরকে। দর্শক, চলুন দেখে আসি আজ আপনাদের জন্য কি থাকছে বিচিত্রায়। বিজয়ের মহোৎসব 2018 শিরোনামে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে 2018 সালকে বিদায় জানালো বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, 1757 সালে ভাইবা দেখে একুশ ডিসেম্বর শুক্রবার বিজয়ের মাস উপলক্ষে বিজয়ের মহোৎসব 2018 শিরোনামে বাংলাদেশ শিল্পকলা একাডেমি 7 দিন ব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে একাডেমির মূল মিলনায়তনে এবং শিল্পকলার উন্মুক্ত মঞ্চে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সাত দিনব্যাপী সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট অভিনেতা জাহিদ হাসান, সমৃদ্ধ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী সভাপতিত্বে অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে নৃত্যগীতে তাদের মনোমুগ্ধকর পরিবেশনা দিয়ে সমগ্র একাডেমিকে মুখরিত করে তোলেন শিল্পকলা একাডেমির শিল্পীরা। এছাড়াও অনুষ্ঠানে একক কণ্ঠে গান পরিবেশন করেন শিল্পী শফি মণ্ডল, তানভীর আলম সজীব, বিউটি সহ আরও অনেকে। দলীয় নৃত্য পরিবেশন করে শিল্পকলা শিল্পীরা। এছাড়াও ছিল ঐতিহ্যবাহী লোকনাট্য কুষাণ যাত্রা। শিল্পীদের সঙ্গীত আর নৃত্যের ছন্দে মুখর হয়ে ওঠে শিল্পকলা একাডেমির প্রাঙ্গণ। সাত দিনব্যাপী এই আয়োজনের মূল পরিকল্পনা ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। রাজধানীর দ্বীপ গ্যালারিতে চলছে একটি যৌথ চিত্র প্রদর্শনী, চলবে 11 জানুয়ারি পর্যন্ত। রাজধানীর দ্বীপ গ্যালারিতে চলছে শিল্পী সৈয়দ মোহাম্মদ জাকির এবং ইমরান সোহেলের লীলা পর্ব এক শিরোনামে একটি শিল্পকর্ম প্রদর্শনী। তরুণ ওই দুই শিল্পী শিল্পকর্মের কিউরেটর করেছেন প্রখ্যাত শিল্পী ও সমালোচক মোস্তফা জামান। Thank you.
আমরা তো মূলত পাবলিক আর্ট নিয়ে কাজ করি, আমি ইমনান সোহেল দুজনেই। তো এটা আমাদের ফার্স্ট দুজনের একসঙ্গে আমাদের যে ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসগুলো এগুলো নিয়ে একটা শো আর কি গ্যালারির ভিতরে। তো আমার কাজ সম্পর্কে আমি যদি বলতে চাই তাহলে হচ্ছে যে আমি মূলত স্পেস এবং স্ট্রাকচার নিয়ে কাজ করি। একটা ছোট ক্যানভাসের মধ্যে আমি স্পেস তৈরি করার চেষ্টা করি, ল্যান্ড কিংবা স্পেস আর কি, হ্যাঁ অনেক জায়গা ধরার চেষ্টা করি, এটাই আমার কাজের মূল ইয়ে। আমি কিছু কিছু ফর্ম নিয়ে কাজ করি, ফর্ম স্ট্রাকচারাল কিছু ফর্ম, এই তো মূলত আমার কাজের বিষয়বস্তু তাই। সমসাময়িক শিল্পচর্চা গতিশীল রাখার অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে 180 ডিগ্রিজ এই প্রদর্শনীর আয়োজন করা হয়, যা আগামী 11 জানুয়ারি পর্যন্ত চলবে। সোমবার সাপ্তাহিক বন্ধ ব্যতীত প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত সকলের জন্য খোলা থাকবে এই প্রদর্শনী। আর বেসিক্যালি হচ্ছে আমাদের দুইজনের এটা শো, টাইটেল হচ্ছে লীলা পরব ওয়ান, কিউরেট করেছেন তো মুস্তাফাই মিঠু ভাই। তো আমরা দুইজন অনেকদিন ধরেই, 1.5-2 বছর ধরে আমরা পাবলিক স্পেসে অনেক কাজ করছি, পাবলিক পারফরমেন্স করছি, ইনস্টলেশনগুলো করছি দুজন মিলে, সেটা কোলাবোরেটিভলি একটা ওয়ার্ক করি। তো দুজন মিলে একটা কাজ দাঁড় করানোর জন্য সেই ইন্ডিভিজুয়াল কনসেপ্ট যতটা বেশি আপনার ডিমান্ড করছে, সেখানে দুজন মিলে যখন আরেকটা কিছু তৈরি হচ্ছে একটা স্পেসে, ওরকম ব্যাপার। তো অনেকদিন ধরে ভাবার ফলে তখন ভাবছিলাম যে আমরা 2-ডাইমেনশনাল কাজ একটা হোয়াইট কিউবের মধ্যে এসে কীভাবে এক্সপোজে আসতে পারি দুজনের, এটা আমাদের মানে পার্সোনাল স্টুডিওতে কাজগুলো করতাম এই ড্রয়িংগুলো এগুলো। সো ওই অভিজ্ঞতাগুলো আবার একসঙ্গে ডিসকাসের মাধ্যমে একটা হোয়াইট কিউবের ভিতরে কীভাবে করা যায়, সেক্ষেত্রে কিউরেটর মিঠু ভাইয়ের সাথে অনেকদিন কথা হয়েছে, তারপরে একটা এক্সপোজে আসলাম আর কি আমরা সেই এক্সিবিশন দিয়ে। ঘরোয়াভাবে সৈয়দ শামসুল হকের জন্মদিনের আয়োজন করেন তার স্ত্রী আনোয়ারা সৈয়দ হক। প্রয়াত লেখক সৈয়দ শামসুল হকের 83তম জন্মদিন উপলক্ষে 28 ডিসেম্বর সৈয়দ হকের নিজ বাড়ির গুলশানস্থ মঞ্জু বাড়িতে এক ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। জন্মদিন উপলক্ষে সৈয়দ হকের 3টি নতুন বই পীর চানের পালা, গল্প গাঁথা এবং জলেশ্বরীর দিনপত্রীর মোড়ক উন্মোচন করেন অতিথিরা। পিতার জন্মদিনে নিজের লেখা কবিতা আবৃত্তি করেন দ্বিতীয় সৈয়দ হক ও লেখকের লেখা গান পরিবেশন করেন কবি ঝর্ণা রহমান এবং কাব্যনাট্য পায়ের আওয়াজ পাওয়া যায় থেকে সংলাপ পড়ে শোনান দ্রুপা মজুমদার। এই গায়ে সাহেব এক পা সাত খাড়া, একবার এসেছিল ঘোড়ায় সওয়া, লাল দপদপ চেহারাটা তার, আগুনের গোলাল লাহান যায়, ঝিলিমিলি পাখির পাতার উপর দিয়া দেখা যায়, হুসেন দেহ নাই, একবার দেখেছি আর দেখি নাই। মনে হইত যখনই আল্লাহর কথা, মনে পড়তো সেই মুখটা, দেহ নাই খ্যাতের ভিতরে এক ঘোড়ায় সওয়া। নিশ্চয় নিশ্চয় বাবা, এই কথা কতবার আপনি আমার কানে দিয়াছেন, অসীমগঞ্জের বুকের উপর দিয়া যেমন অন্ধের হাত ধরে নিয়ে গেলে সে কি বোঝে, বাজারে কি মাছ, মনিহারি কি সাবান, রেশমি চুরি, মিঠাই আনাজ কি উঠাছে, হাটে মানুষ কেমন গানে নাও কতগুলো, তার কতটুকু সে জানতে পারে। সৈয়দ হকের স্ত্রী কথা সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হকের নিমন্ত্রণে এই আড্ডায় যোগ দিয়েছিলেন সৈয়দ হকের অনুরাগী আর স্বজনেরা। মঞ্চ সারথী আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রবীন্দ্র মজুমদার, আবুল হাসনাত, মফিদুল হক, শিল্পী তাহেরা খানম, কবি রবিউল হুসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য মোহাম্মদ সামাদ প্রমুখ। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চায়িত হলো ঢাকা থিয়েটারের আলোচিত নাটক বহিপীর। আমি নিশাকা জেরলো ধরুন পুত্র একলক্ষ অমনি আপনি ফেরালেন মুখ উদ্যত হলেন যেতে অবজ্ঞা ভরে অতি অবজ্ঞা ভরে প্রায় আসতে বললেন ব্রাহ্মণ আর ক্ষত্রিয় ব্যতীত কোন নিম্ন বর্ণের সন্তানকে দীক্ষা দেয়া। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে 21 ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় মঞ্চায়িত হয় ঢাকা থিয়েটারের নাটক বহিপীর। জমিদারি রক্ষা করার উদ্দেশ্যে শহরের বন্ধুর কাছে সাহায্যের আশায় বজরায় করে রওনা হয় জমিদার হাতেম আলী, সহযাত্রী হয় তার স্ত্রী খোদেজা ও পুত্র হাশেম। অপরদিকে যাত্রাপথে পরিস্থিতির ঘূর্ণিপাকে জমিদারের বজরায় ঠাঁই পায়
সদ্য বিবাহিতা তরুণী তাহেরা ও বৃদ্ধ বহিপীর। জমিদারের স্ত্রী যেন চিরাইত মুসলিম বাঙালি নারীর চিন্তার প্রকাশ। তাহেরা কার আশ্রিত হবে তাই নিয়ে চিন্তা যখন চূড়ান্তে পৌঁছায় তখন অন্যদিকে জমিদার তার জমিদারি ধরে রাখতে ব্যর্থ হন। আশ্রিতা তাহেরা কাউকেই খুশি করতে পারে না, তাহেরা আদু কি করবে তাই খুঁজে চলে অবিরাম। এভাবেই চলতে থাকে বহিপীর নাটকের কাহিনী। সৈয়দ অলিউল্লাহ রচিত ও আফরিন হুদা তোড়া নির্দেশিত বহিপীর নাটকটিতে অভিনয় করেছেন ফরহাদুল আমিন, নুরুল আলম, সাফায় দুর্জয়, আফরিন হুদা তোড়া, অরণিকা শ্রাবণী প্রমুখ। নাটকটি ঢাকা থিয়েটারের 24তম প্রযোজনা। প্রিয় দর্শক, সময় হলো একটি বিরতি নেয়ার। বিরতির পর থাকছে বিনোদন জগতের আরো অনেক খবরাখবর। ফিরছি খুব অল্প সময়ের মধ্যে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিচিত্রায়। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়িত হলো নাটক নাগরালের কিচ্ছা। ২৮ ডিসেম্বর শুক্রবার শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যায় মঞ্চায়িত হয় দৃষ্টিপাত নাট্যদলের নাটক নাগরালির কিচ্ছা। নাটকটি রচনা নির্দেশনা দিয়েছেন ম আসালাম। নদী ভাঙন আর প্রকৃতির নির্মমতায় সহায় সম্বলহীন সহজ সরল যুবক নাগরালী ক্ষুধা ও দারিদ্র্যের কষাঘাতের কবল থেকে বাঁচার জন্য বুক ভরা আশা আর স্বপ্ন নিয়ে ছোট মামার হাত ধরে ছুটে আসে রাজধানীতে। ভোরবেলা লঞ্চ থেকে নেমে শুরু হয় তার রাজধানীর জীবন। দিন যায়, রাত আসে, রাত শেষে আবার দিন। এই সময়টুকুর মধ্যে রাজধানীর ব্যস্ত নাগরিক জীবন সম্পর্কে নাগরালীর বিচিত্র অভিজ্ঞতাই এই নাটকের মূল প্রেক্ষাপট। নাগরালীর ইচ্ছা নাটকটিতে ঘুরে ফিরে নানাভাবে 29টি চরিত্র এসেছে। নাটকটিতে অভিনয় করেন কাজী আনিস, স্বপ্ন দাস, এস এ হক অলিক, কাজী এনামুল হক নিউটন, আকাশ আহমেদ, সালাম বাদল প্রমুখ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে মঞ্চায়িত হলো নতুন নাটক আলোর অপেরা। ২৮ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকের ভেতরের নানা সংকট নিয়ে নাটকের দল এথিক মঞ্চায়ন করেছে তাদের প্রযোজনা নতুন নাটক আলোর অপেরা। নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। আলোর অপেরা রচনা ও নির্দেশনায় ছিলেন অপু শহীদ। মহড়াকক্ষের অভাব,
হল পাওয়া নিয়ে জটিলতা, অভিনেত্রীর সংকট সহ নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে একটি নাটকের দল তাদের নাটক সাগর সুন্দরী শো চালিয়ে যায়। পাশাপাশি শুরু করে নতুন নাটক চাঁদ বণিকের পালার মহড়া। এরপর শুরু হয় নানা নাটকীয়তা। নাট্যতত্ত্বে স্নাতক পাশ করা অর্কিড খান চায় নাটকের প্রথাগত প্যাটার্ন পরিবর্তন করতে, কিন্তু দলে এসে দেখে থিয়েটার মানে শুধু তত্ত্ব নয়, প্রয়োগে রয়েছে নানা জটিলতা। ব্যর্থ হয়ে ফিরে যায় সে। অন্যদিকে রূপসা নামের মেধাবী এক মেয়ে অভিনেত্রী হতে চায়, কিন্তু সে হয়ে ওঠে আলালের আশ্রিতা। এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিন্টু সর্দার, মণিকাঞ্চন, ইমতিয়াজ আসাদ, দেলওয়ার হোসেন সোহাগ, রাতুল মীর, এনামুল মীর, হাসান আরা ডালিয়া প্রমুখ। এখানে একটি নাটকের দলের ভেতরের ক্রাইসিসকে দেখানো হয়েছে, মানে নাটকের ভেতরে আরও নাটক, তারা একটি তাদের যে প্রাণের যে নাটক, তাদের যে বক্তব্য নিয়ে যে নাটক, সে নাটকটি তারা করবার চেষ্টা করে, কিন্তু সেটা না করে তাদেরকে গতানুগতিক একটি নাটক যেটা তারা আগে থেকে করে আসছে সেটাই তাদেরকে করে যেতে হচ্ছে। এবং এই নাটকের দলটি বিভিন্ন সমস্যার মধ্যে থাকে, তাদের হল বরাদ্দের সমস্যা, রিহার্সেল করবার সমস্যা, অভিনেত্রীর সমস্যা, এই সমস্যা নিয়ে তারা নতুন নাটকটিকে নামাতে পারে না। চারিদিকে অন্ধকার, কিন্তু অন্ধকারের মধ্যেও তারা একটি আলোর সন্ধান করে। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়িত হলো দেশ নাটকের এক সময়ের জনপ্রিয় নাটক নিত্যপুরাণ। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়িত হলো দেশ নাটকের জনপ্রিয় নাটক নিত্যপুরাণ। ২০০১ সালে প্রথমবারের মতো নাটকটি মঞ্চে আনে দেশ নাটক। অল্প সময় বেশ জনপ্রিয়তা পায় মাসুম রেজা রচিত ও নির্দেশিত নিত্যপুরাণ। নাটকটিতে একলব্য চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন দিলীপ চক্রবর্তী। এই অভিনেতার অকাল মৃত্যুতে নাটকটির প্রদর্শনী বন্ধ হয়ে যায়। এরপর নতুন রূপে নাটকটি মঞ্চের উদ্যোগ গ্রহণ করেন মাসুম রেজা। মহাভারত থেকে অনুপ্রাণিত হয়ে নিত্যপুরাণ রচনা করেছেন মাসুম রেজা। ভারতের দ্রৌপদীর সাথে একলব্যের সাক্ষাৎ হয় না। নিত্যপুরাণে নারী ও নিম্নবর্ণের স্বরূপ সন্তানের নাট্যকার এ দুটি চরিত্রকে মুখোমুখি দাঁড় করিয়েছেন। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সেই সম্ভার এখনো বিশ্রাম তরিতা বিশ্রাম শেষের কোনো সম্ভব না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এদিক থেকে আড়ালে বসে আছে যে সম্ভব তাকে তুমি দেখছো? চলো ভাই চলো, আপনারা রাজ শুন, এই সর্বজনে আজ আমার অতিথি যথার্থ নিয়মে অভ্যর্থনা জানাবে এখনো বাদ, একটা স্বর শুনলে ছুড়ে অভ্যর্থনা জানানো শেষ হোক তারপর যান। প্রিয় দর্শক, আজকের মতো শেষ করব। সামাজিক ও বিনোদন জগতের নতুন নতুন সব খবরাখবর নিয়ে আমি বৃষ্টি আগামী সপ্তাহে আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন সুস্থ ও সুন্দর থাকুন, আর থাকুন বাংলা ভিশনের সঙ্গেই।